আসসালামু আলাইকুম কারীম আম্মা বা'দ প্রিয় দিনী ভাই বোনেরা অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যে হুজুর রাতের বেলা নখ কাটলে বা চুল কাটলে গোফ কাটলে বা যে অবাঞ্ছিত লোম আছে সেগুলো পরিষ্কার করলে কি কোনো অমঙ্গল হবে নাকি আমাদের সমাজে একটি কথা প্রচলিত আছে যে বেলা, এই সমস্ত কাজ করলে যেটাকে বলা হয় ক্ষৌর কার্য তো এই সমস্ত কাজ করলে অমঙ্গল হয় তো প্রিয় বন্ধুগণ সেটাই আজকে আমরা জানবো সই হাদিসের আলোকে যে আসলে কি রাত্রেবেলা নখ কাটলে বা চুল কাটলে বা গোফ কাটলে বা অবাঞ্চিত লোম পরিষ্কার করলে অমঙ্গল হয় কিনা বা রাতের বেলা এই কাজগুলো করা জায়েজ আছে কিনা সম্মানিত বন্ধুগণ এখানে মূলত দুইটি বিষয় প্রথম বিষয় হলো যে কত কতদিনের মধ্যে এই সমস্ত কাজগুলো আমাদেরকে করতে হবে মানে নখ কাটতে হবে তারপরে গোফ ছোট করতে হবে অবাঞ্ছিত লোম পরিষ্কার করতে হবে এটা কত দিনের মধ্যে হাদিসের মধ্যে এটার সময়সীমা কতদিন দেওয়া হয়েছে আর দ্বিতীয় বিষয়টি হলো যে আসলেই কি রাতের বেলায় এই কাজটি করলে কি কোনো ক্ষতি হবে কি না সম্মানিত বন্ধুগণ এ সম্পর্কে একটি হাদিস উল্লেখ হয়েছে সোহি মুসলিমের বর্ণনা সোহি মুসলিমের দুইশো আটান্ন নম্বর হাদিস হাদিসটি বর্ণনা করেছেন হজরত আনাস আলা আনহু যে ধরনের সময়সীমা এখানে দেওয়া হয়েছে তা হলো যে চল্লিশ দিন চল্লিশ দিনের মধ্যে আপনাকে অবাঞ্ছিত লোম এবং হাতের নখ এবং গোফ এগুলো ছোট করতে হবে এবং এগুলো কেটে পরিষ্কার করতে হবে সম্মানিত বন্ধুগণ তবে প্রতি সপ্তাহে মানে প্রতি সাত দিনে করা উত্তম রাসুলসাল্লু ওয়াসাল্লামের সুন্নত রাসুলসাল্লু ওয়াসাল্লাম প্রতি বৃহস্পতিবার তিনি নখ ফালাইতেন এবং তিনি মস্কে খাটো করতেন এবং এই সমস্ত ক্ষৌর কার্যগুলো তিনি সম্পন্ন করতেন তবে যদি কোনো কারণ ছাড়াই আপনি চল্লিশ দিন পার করে ফেলেন এগুলোকে পরিষ্কার না করেন সেক্ষেত্রে আপনার ইবাদত কবুল হবে কিনা না সন্দেহ আছে এজন্য চল্লিশ দিনের মধ্যেই এই কাজগুলো আপনাকে সম্পন্ন করতে হবে আর দ্বিতীয় যে বিষয়টি হলো যে রাতের বেলায় এই কাজগুলি করা যাবে কি না সম্মানিত বন্ধুগণ এরকম কোনো হাদিস উল্লেখ হয়নি যে রাতের বেলা এই কাজগুলো করলে আপনার কোনো ক্ষতি হবে বা অমঙ্গল হবে তাতে করে আমরা বুঝতে পারি যে যেহেতু রাসুলসাল্লু আলিহাল্লাম আমাদেরকে নিষেধ করেন নাই সেহেতু আমরা রাতের বেলায়ও করতে পারব তবে দিনের বেলা করা উত্তম কারণ আল্লাহ তাল্লাহ রাতকে তৈরি করেছেন আমাদের বিশ্রামের জন্য ঘুমের জন্য রাতের বেলা কেন আমরা কাজ করব। আমরা তো দিনের বেলা কাজ করব রাতের বেলা ঘুমাবো তবে দিনের বেলা যদি একান্তই আপনার সময় না থাকে সেক্ষেত্রে আপনি রাতে এই কাজটি করতে পারেন কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ রাতের বেলা এই সমস্ত কাজ করার ফলে যদি আমাদের কোনো ক্ষতি হইত অমঙ্গল হইতো তাহলে অবশ্যই রাসুলসাল্লি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করতেন বলতেন যে রাতের বেলা এই সমস্ত কাজ করা যাবে না তো যেহেতু রাসুলসালাহ আলি আসাল্লাম নিষেধ করেন নাই এরকম কোনো হাদিস পাওয়া যায় না সেহেতু আমরা করতে পারি আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকেই সঠিকটা বোঝার তৌফিক দান করুন আল্লাহ আমিন